আর এস বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত অষ্টম শ্রেণীর ইতিহাস বইয়ের নবম অধ্যায় যে অধ্যায়টির নাম রয়েছে ভারতীয় সংবিধান গণতন্ত্রের কাঠামো ও জনগণের অধিকার এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব আজকের ভিডিওটিতে যে প্রশ্ন উত্তরগুলো আলোচিত হবে সেগুলো তোমাদের বই খুঁটিয়ে পড়ে প্রতিটি পৃষ্ঠা থেকে বেছে বার করা হয়েছে সুতরাং আমি চাইবো তোমরা ভিডিওটি স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এই প্রশ্নের উত্তরগুলো তোমরা যদি তৈরি করে নিতে পারো তাহলে আশা করছি তোমাদের আলাদা করে কোনো নোট বই পড়তে হবে না এ প্রসঙ্গে বলে রাখি অষ্টম শ্রেণীর ইতিহাস পাঠ্য বইয়ের নবম অধ্যায়ের পাঠ্য বই খুঁটিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরের এটা পার্ট টু এর ভিডিও এর আগের পার্টের ভিডিওগুলি যারা এখনো পর্যন্ত দেখে উঠতে পারিনি তাদের জন্য আমি ডেসক্রিপশনে ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো অবশ্যই সেখান থেকে ভিডিওটি দেখে নিও তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের মূল ভিডিও অষ্টম শ্রেণীর ইতিহাস পাঠ্য বইয়ের নবম অধ্যায় যে অধ্যায়টির নাম রয়েছে ভারতীয় সংবিধান গণতন্ত্রের কাঠামো ও জনগণের অধিকার এই অধ্যায়ের একশো একান্ন নং পৃষ্ঠায় যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে লিখে নাও আঠাশ দাগের প্রশ্ন সংবিধান অনুযায়ী রাজ্যপাল পদে নিযুক্ত হতে হলে ওই ব্যক্তিকে অন্তত কত বছর বয়স্ক হতে হবে উত্তরে লিখবে পঁয়ত্রিশ বছর উনত্রিশ দাগের প্রশ্ন রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়োগ করেন কে উত্তর লিখবে রাজ্যের রাজ্যপাল তিরিশ দাগের প্রশ্ন কত খ্রিস্টাব্দে রাজ্যের আইনসভার ক্ষেত্রে বিধান পরিষদকে বিলুপ্ত করার সিদ্ধান্ত নেওয়া হয় উত্তর লিখবে উনিশশো উনসত্তর খ্রিস্টাব্দে একত্রিশ দাগের প্রশ্ন বিধানসভার সদস্যদের মেয়াদ কত বছর উত্তরে লিখবে পাঁচ বছর বত্রিশ দাগের প্রশ্ন ভারতের অঙ্গরাজ্যগুলির সরকারের প্রধানকে উত্তরে লিখবে মুখ্যমন্ত্রী তেত্রিশ দাগের প্রশ্ন পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরে লিখবে শ্রী প্রফুল্লচন্দ্র ঘোষ চৌত্রিশ দাগের প্রশ্ন পশ্চিমবঙ্গের স্থানীয় স্বায়ত্ত শাসন ব্যবস্থা কয়টি ভাগে বিভক্ত ও কি কি উত্তরে লিখবে দুটি ভাগে গ্রামীণ ও পৌর পঁয়ত্রিশ দাগের প্রশ্ন গ্রামীণ স্বায়ত্তশাসন ব্যবস্থা কি নামে পরিচিত উত্তরে লিখবে পঞ্চায়েত ব্যবস্থা ছত্রিশ দাগের প্রশ্ন পঞ্চায়েত ব্যবস্থায় কয়টি স্তর রয়েছে ও কি কি উত্তরে লিখবে তিনটি স্তর যথা এক পঞ্চায়েত সবচেয়ে নিচের স্তর দুই পঞ্চায়েত সমিতি মাঝের স্তর তিন জেলা পরিষদ সবচেয়ে উপরের স্তর সাঁত্রিশ দাগের প্রশ্ন টিকা লেখো বিধানসভা এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে উনিশশো খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গের রাজ্য আইনসভার ক্ষেত্রে বিধান পরিষদকে বিলুপ্ত করার সিদ্ধান্ত নেওয়া হয় তারপর থেকে পশ্চিমবঙ্গে রাজ্য আইনসভায় কেবল বিধানসভা রয়েছে বিধানসভার প্রায় সব সদস্য বা বিধায়কগণ ভোটাধিকারের ভিত্তিতে নির্বাচিত হয় কেবল কোন কোন বিধানসভায় একজন ইঙ্গ ভারতীয় সদস্য রাজ্যপালের ইচ্ছানুযায়ী মনোনীত হতে পারেন বিধানসভার সদস্যের মেয়াদ সাধারণত পাঁচ বছর এগুলো শটকসীণ হিসেবেও আসতে পারে তাই মনোযোগ সহকারে পড়বে আটত্রিশ দাগের প্রশ্ন টিকা লেখো মুখ্যমন্ত্রী উত্তর লিখবে কেন্দ্রের মতো ভারতের অঙ্গরাজ্যগুলিতে সংসদীয় সরকার রয়েছে সেই সরকারের প্রধান হলেন মুখ্যমন্ত্রী ভারতীয় সংবিধান অনুযায়ী রাজ্যপালকে সাহায্য করার ও পরামর্শ দেওয়ার জন্য রাজ্যে একটি মন্ত্রীসভা থাকবে ওই মন্ত্রীসভার প্রধান হবেন মুখ্যমন্ত্রী রাজ্যের বিধানসভার নির্বাচনের পর সংখ্যাগরিষ্ঠ দল বা জোটের নেতা বা নেত্রীকে রাজ্যপাল মুখ্যমন্ত্রী পদে নিয়োগ করেন মুখ্যমন্ত্রীর পরামর্শ মতো রাজ্যপাল অন্যান্য মন্ত্রীদের নিয়োগ করেন মুখ্যমন্ত্রী ও তার মন্ত্রিসভা তাদের কার্যাবলীর জন্য বিধানসভার কাছে দায়বদ্ধ থাকেন পশ্চিমবঙ্গে প্রথম মুখ্যমন্ত্রীর নাম শ্রী প্রফুল্লচন্দ্র ঘোষ পাঠ্য বইয়ের একশো বাহান্ন নং পৃষ্ঠায় যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে লিখে নাও উনচল্লিশ দাগের প্রশ্ন পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ব্যবস্থার সর্বনিম্ন স্তর কোনটি উত্তরে লিখবে গ্রাম পঞ্চায়েত চল্লিশ দাগের প্রশ্ন গ্রাম পঞ্চায়েতের সভায় সাধারণত সভাপতিত্ব করেন কে উত্তরে লিখবে গ্রাম প্রধান একচল্লিশ দাগের প্রশ্ন টিকা লেখো গ্রাম পঞ্চায়েত উত্তরে লিখবে পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ব্যবস্থার সর্বনিম্ন কিন্তু গুরুত্বপূর্ণ স্তর হল গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত আইন অনুসারে কতগুলি পরপর সংলগ্ন গ্রাম বা গ্রামের সমষ্টি নিয়ে গ্রাম পঞ্চায়েতের এলাকা নির্ধারিত হয় গ্রাম পঞ্চায়েতের প্রার্থী হতে হলে একজন ব্যক্তিকে অবশ্যই পঞ্চায়েতের অধীনস্থ ভোটার হতে হবে রাজ্য সরকারের চাকরিজীবী কোনো ব্যক্তি গ্রাম পঞ্চায়েতের প্রার্থী হতে পারেন না পঞ্চায়েতের সদস্যরা সার্বিক প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের ভিত্তিতে পাঁচ বছরের জন্য নির্বাচিত হন পঞ্চায়েত আইন অনুসারে প্রতি মাসে অন্তত একবার পঞ্চায়েতের সভা ডাকা বাধ্যতামূলক গ্রাম পঞ্চায়েতের সভায় সাধারণত সভাপতিত্ব করেন গ্রাম প্রধান দাগের প্রশ্ন পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থার দ্বিতীয় স্তরের নাম কি উত্তরে লিখবে পঞ্চায়েত সমিতি তেতাল্লিশ দাগের প্রশ্ন কয়েকটি গ্রাম নিয়ে একটি ড্যাশ তৈরি হয় উত্তরে লিখবে ব্লক চুয়াল্লিশ দাগের প্রশ্ন কিসের নাম অনুসারে নির্দিষ্ট পঞ্চায়েত সমিতির নামকরণ করা হয় উত্তর লিখবে ব্লকের নাম অনুসারে পঁয়তাল্লিশ দাগের প্রশ্ন টিকা লেখ পঞ্চায়েত সমিতি উত্তর লিখবে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থার দ্বিতীয় স্তর হল পঞ্চায়েত সমিতি কয়েকটি গ্রাম নিয়ে একটি ব্লক তৈরি হয় সেই ব্লকের নাম অনুসারে নির্দিষ্ট পঞ্চায়েত সমিতির নামকরণ করা হয় ব্লক উন্নয়নের সার্বিক দায়িত্ব পঞ্চায়েত সমিতিকে দেওয়া হয়েছে পঞ্চায়েত সমিতির নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য গ্রাম পঞ্চায়েতের প্রার্থীর সমান যোগ্যতা থাকা প্রয়োজন পঞ্চায়েত সমিতির কার্যকালের মেয়াদ পাঁচ বছর তবে বিশেষ পরিস্থিতিতে রাজ্য সরকার গ্রাম পঞ্চায়েতের মতো পঞ্চায়েত সমিতির মেয়াদ ও ছয় মাস বাড়াতে পারে পঞ্চায়েত সমিতির নির্বাচিত সদস্যগণ নিজেদের মধ্যে থেকে একজন সভাপতি ও একজন সহসভাপতি নির্বাচন করেন সমিতির সভায় সভাপতি এবং তার অনুপস্থিতিতে সহসভাপতি সভাপতিত্ব করেন পাঠ্যবইয়ের একশো তিপ্পান্ন নং পৃষ্ঠায় যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে লিখে নাও ছেচল্লিশ দাগের প্রশ্ন টিকা লেখো জেলা পরিষদ এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থার তিনটি স্তরের মধ্যে সবচেয়ে উপরে রয়েছে জেলা পরিষদ জেলা পরিষদে প্রার্থী হওয়ার জন্য কোনো ব্যক্তির গ্রাম পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতির প্রার্থীর সমতুল্য যোগ্যতা থাকা দরকার জেলা পরিষদের কার্যকাল পাঁচ বছর তবে বিশেষ পরিস্থিতিতে এর কার্যকাল কিছুটা সময় বাড়ানো যায় পশ্চিমবঙ্গ পঞ্চায়েত আইন অনুযায়ী জেলা পরিষদের ক্ষেত্রে তিন মাসে অন্তত একবার অধিবেশন ডাকা বাধ্যতামূলক জেলা পরিষদের সভায় সভাপতিত্ব করেন সভাপতি সভাপতির অবর্তমানে সহসভাপতি সভার এবং অন্যান্য কাজ পরিচালনা করেন জেলা পরিষদের নির্বাচিত সদস্যরা তাদের মধ্যে থেকে একজনকে সভাপতি ও আরেকজনকে সহসভাপতি নির্বাচন করেন সাতচল্লিশ দাগের প্রশ্ন টিকা লেখো পৌরসভা এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে পশ্চিমবঙ্গের স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থার অন্যতম অঙ্গ পৌরসভা রাজ্য সরকার প্রতিটি পৌর অঞ্চলকে কতগুলি ওয়ার্ডে ভাগ করতে পারেন সেই প্রতিটি ওয়ার্ড থেকে একজন করে প্রতিনিধি নির্বাচিত হন পৌরসভার সদস্যদের বলে কাউন্সিলর কোনো ব্যক্তি ওই এলাকার ভোটদাতা হলেই এলাকার কাউন্সিলর হিসেবে নির্বাচিত হতে পারেন কাউন্সিলর হিসেবে নির্বাচিত হওয়ার বাকি যোগ্যতা গ্রাম পঞ্চায়েত সদস্যদের যোগ্যতার মতোই পৌর এলাকার নির্বাচিত কাউন্সিলরদের নিয়ে তৈরি কাউন্সিলর পরিষদকেই পৌরসভা বলা হয় এই পৌরসভা কাকে বলা হয় এটা কিন্তু ষটক হিসেবে আসতে পারে ওই পরিষদের কাজের মেয়াদ হল পাঁচ বছর এবারে পাঠ্যবইয়ের একশো চুয়ান্ন নং পৃষ্ঠায় যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে লিখে নাও আটচল্লিশ দাগের প্রশ্ন ভারতের সংবিধান নারীদের অধিকার কীভাবে সুরক্ষিত করেছে উত্তর লিখবে ভারতের সংবিধান নারীদের অধিকার সুরক্ষিত করার জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে যেমন এক ভারতের সংবিধানে নারী পুরুষের সমান অধিকারের কথা বলা হয়েছে দুই তবুও যেহেতু দৈনন্দিন জীবনে মেয়েরা পরিবারে ও সমাজে নানা অবহেলার শিকার হয় তাই নারীদের বিরুদ্ধে ঘটে যাওয়া এসব অমানবিক ঘটনা রুখতে নানা পরিকল্পনা নেওয়া হয়েছে তিন নারীদের অধিকারগুলিকে সুরক্ষিত করার জন্য বেশ কিছু আইন ও বলবৎ করা হয়েছে সেই আইনগুলি ভারতের সংবিধানের অন্তর্গত চার পাশাপাশি নারীদের শিক্ষার প্রসারের উপরেও জোর দেওয়া হয়েছে শিক্ষাক্ষেত্রেও নারীদের ও পুরুষের সমান সুযোগ সুবিধা দেওয়ার কথা বলা হয়েছে পাঁচ দু হাজার পাঁচ খ্রিস্টাব্দে সংবিধানগতভাবে বলা হয়েছে যে জমি ও সম্পত্তির অধিকার রক্ষার ক্ষেত্রেও নারীদের পুরুষের সমান অধিকার দিতে হবে প্যারা চেঞ্জ করে একই সাথে লিখবে পরিশেষে বলা যায় নারীদের অধিকার সুরক্ষিত করার জন্য সংবিধানের ভূমিকা রয়েছে ঠিকই তবে সাধারণ জনগণ এ বিষয়ে সার্বিকভাবে সচেতন হলেই তা সার্থক হবে উনপঞ্চাশ দাগের প্রশ্ন পশ্চাৎপদ শ্রেণী কাদের বলা হতো উত্তর লিখবে সামাজিকভাবে অস্পৃশ্য মানুষেরা ঔপনিবেশিক আমলে পশ্চাৎপদ শ্রেণী নামে পরিচিত ছিলেন বইয়ের একশো পঞ্চান্ন নং পৃষ্ঠায় যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে লিখে নাও পঞ্চাশ দাগের প্রশ্ন কত খ্রিস্টাব্দে দলিত মানুষদের তফসিলি জাতি হিসেবে আলাদা নির্বাচনের অধিকার দেওয়া হয় উত্তরে লিখবে উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে একান্ন দাগের প্রশ্ন কার উদ্যোগে স্বাধীন ভারতের সংবিধানে অস্পৃশ্যতাকে বেআইনি বলে ঘোষণা করা হয় উত্তরে লিখবে ডক্টর বি আর আম্বেদকরের উদ্যোগে বইয়ের একশো ছাপ্পান্ন নং পৃষ্ঠায় যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে লিখে নাও বাহান্ন দাগের প্রশ্ন অনগ্রসরতার কী কী মাপকাঠি সরকারের তরফে ঠিক করে দেওয়া হয় উত্তরে লিখবে অনগ্রসর জাতি ও উপজাতি বলতে ঠিক কাঁদের বোঝায় সে ব্যাপারে সংবিধানে নির্দিষ্ট সংজ্ঞা দেওয়া নেই তবে পরবর্তীকালে অনগ্রসরতার কয়েকটি মাপকাঠি সরকারের তরফে ঠিক করে দেওয়া হয় যেমন এক হিন্দু সমাজের বিধান অনুযায়ী যারা সমাজের নিচু স্তরে অবস্থান করেন দুই যাদের মধ্যে শিক্ষার প্রচলন কম তিন যাদের মধ্যে অতি অল্প সংখ্যক ব্যক্তি সরকারি চাকরি পেয়েছেন এবং চার যাদের মধ্যে শিল্প বাণিজ্যের ও কম তারাই হলেন অনগ্রসর জাতি ও উপজাতি তিপ্পান্ন দাগের প্রশ্ন ভারতীয় সংবিধানে সংখ্যালঘু বলতে কাদের বোঝানো হয়েছে উত্তরে লিখবে ভারতীয় সংবিধানে সংখ্যালঘু বলতে সমাজের সংখ্যার ভিত্তিতেই সংখ্যালঘু বোঝানো হয়েছে সম্প্রদায়ের ভিত্তিতে সংখ্যালঘুর ধারণা ব্যবহার করা হয়নি চুয়ান্ন দাগের প্রশ্ন তফসিলি জাতি উপজাতি এবং অন্যান্য অনগ্রসর নাগরিকদের উন্নয়নে সংবিধান ভূমিকা পালন করে উত্তর লিখবে তফসিলি এবং অন্যান্য অনগ্রসর নাগরিকদের উন্নয়নের ক্ষেত্রে সংবিধান যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যেমন এক সংবিধানগতভাবে সরকার সংখ্যালঘু মানুষের ব্যক্তিগত ও সমষ্টিগত অধিকার রক্ষা করতে দায়বদ্ধ দুই ভারতীয় সংবিধান দেশের সং সংখ্যালঘু নাগরিকদের ধর্মীয় স্বাধীনতার অধিকার দিয়েছে পাশাপাশি ধর্মীয় সম্প্রদায়গত সম্প্রীতি বজায় রাখার কথা বলা হয়েছে তিন ভারতের সমস্ত মানুষকে তার নিজস্ব ভাষা বর্ণমালা ও সংস্কৃতি সুরক্ষিত করার অধিকার দেওয়া হয়েছে চার ভাষাগতভাবে সংখ্যালঘু গোষ্ঠীর শিশুদের জন্য প্রাথমিক স্তরে তাদের মাতৃভাষায় লেখাপড়ার ব্যবস্থা করেছে সংবিধান পাঁচ সাঁওতাল জনগণের চিকি লিপিকে ভারতের সংবিধানে যথাযথ মর্যাদা দেওয়া হয়েছে ছয় সরকারি অনুদান ও সরকারি চাকরির ক্ষেত্রে সমস্ত রকম বৈষম্য দূর করার কথা বলা হয়েছে প্যারা চেঞ্জ করে একই সাথে লিখবে পরিশেষে বলা যায় স্বাধীন রাষ্ট্র হিসেবে সমস্ত নাগরিককে সম্মান মর্যাদা দেওয়া ভারতের সংবিধানের উদ্দেশ্য সমস্ত নাগরিকের অন্য বস্ত্র বাসস্থানের নিরাপত্তা নিশ্চিত করতে সংবিধান বদ্ধপরিকর বইয়ের একশো সাতান্ন নং পৃষ্ঠায় যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে লিখে নাও পঞ্চান্ন দাগের প্রশ্ন ভারতীয় সংবিধানে নাগরিকদের মোট কয়টি মৌলিক অধিকারের কথা বলা হয়েছে ও কি কি উত্তর লিখবে ভারতীয় সংবিধানে নাগরিকদের মোট ছয়টি মৌলিক অধিকারের কথা বলা হয়েছে সেগুলি হল এক সাম্যের অধিকার দুই স্বাধীনতার অধিকার তিন শোষণের বিরুদ্ধে অধিকার চার ধর্মীয় স্বাধীনতার অধিকার পাঁচ শিক্ষা ও সংস্কৃতির অধিক ছয় সাংবিধানিক প্রতিবিধানের অধিকার ছাপ্পান্ন দাগের প্রশ্ন ভারতীয় সংবিধানে মোট কয়টি মৌলিক কর্তব্যের কথা বলা হয়েছে সেগুলি সম্পর্কে আলোচনা করো উত্তর লিখবে ভারতীয় সংবিধানে মোট এগারোটি মৌলিক কর্তব্যের কথা বলা হয়েছে উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতীয় সংবিধানে নাগরিকদের দশটি মৌলিক কর্তব্য অন্তর্ভুক্ত করা হয় সেগুলি হলো এক সংবিধান সংবিধানের আদর্শ বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠান জাতীয় পতাকা এবং জাতীয় স্তোত্রের প্রতি সম্মান দেখানো দুই ভারতের স্বাধীনতা সংগ্রামের মহৎ আদর্শগুলির সংরক্ষণ ও অনুসরণ করা তিন ভারতের সার্বভৌমত্ব ঐক্য ও সংহতিকে অক্ষুণ্ণ রাখা ও রক্ষা করা চার ভারতের প্রতিরক্ষায় অংশ নেওয়া এবং জাতীয় সেবামূলক কাজের আহ্বানে সাড়া দিয়ে তাতে যোগ দেওয়া পাঁচ ধর্মীয় ভাষাগত ও আঞ্চলিক বা শ্রেণীগত বিভিন্নতার ঊর্ধ্বে সমস্ত ভারতবাসীর মধ্যে ঐক্য ও সৌভ্রাতৃত্ব বোধ গড়ে তোলা এবং নারীর মর্যাদাহানিকর আচরণ ত্যাগ করা ছয় ভারতের সমন্বয়বাদী মিশ্র সাংস্কৃতিক উত্তরাধিকারীকে সম্মান ও রক্ষা করা সাত ভারতের বন্যপ্রাণ ও প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ করা এবং সমস্ত প্রাণীর প্রতি মমত্ব বোধ তৈরি করা আট প্রত্যেক নাগরিকের তরফে বৈজ্ঞানিক মানসিকতা বোধ, অনুসন্ধান ও সংস্কারের মানসিকতাকে গ্রহণ করা ও তার দ্বারা চালিত হওয়া নয় জাতীয় সম্পত্তি রক্ষা করা ও হিংসা ত্যাগ করা দশ ব্যক্তিগত ও যৌথ প্রচেষ্টার মাধ্যমে সার্বিক জাতীয় উন্নতির লক্ষ্যে চলা এছাড়াও দু হাজার দুই খ্রিস্টাব্দে ছিয়াশিতম সংবিধান সংশোধনে যুক্ত করা হয় এগারো নং মৌলিক কর্তব্য সেটা হলো বাবা মা অথবা অভিভাবক অভিভাবিকার কর্তব্য হলো তাদের ছয় থেকে চোদ্দ বছর বয়স্ক সন্তান বা পোষ্যের শিক্ষার যথোচিত সুযোগ সুবিধার ব্যবস্থা করা আজকের ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী পৃষ্ঠাগুলির গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তোমরা পার্ট থ্রি এর ভিডিওতে পেয়ে যাবে আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও ভালো লাগলে লাইক করো এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলো না ভালো থেকো সুস্থ থেকো সকলে আর অবশ্যই আর এস বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলটির সাথে থেকো সবশেষে একটাই রিকোয়েস্ট এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে ক্লিক করে দিও নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে